একটা ট্রেনের কামরায় প্রায়ই একটা ভিক্ষুক ভিক্ষা করত। মাঝে মাঝেই সে প্রত্যেকটা লোকের কখনো জামা ধরে, কখনো পা ধরে, কখনো হাত ধরে টানত এবং বলতো, কিছু দিয়ে যান না, অনেকদিন খাইনি। এই একটাই ডায়লগ তার ছিল। তার মানে এটা নয় যে এই লোকটি সত্যি খেতে পেতো এবং সেটা মিথ্যা করে বলতো, সে সত্যিই খেতে পেতো না বা তার কাছে টাকা থাকতো না। এমনই একদিন হঠাৎ ট্রেনের কামরায় সেই ভিক্ষুকটা উঠল। ওঠার পরে দেখলো একটা স্যুট বুট পরার লোক সেখানে বসে আছে। সে ওই লোকটির সামনে গিয়ে স্যুট বা তার প্যান্ট ধরে না টেনে সোজা হাত ফেলে বলল যে, স্যার কিছু দিন না, অনেক দিন কিছু খাইনি। স্যুট বুট পরা লোকটা ভীষণ বিরক্ত হয়ে জানলার দিকে মুখটা ঘুরিয়ে নিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ভিখারিটা এতই জেদি ছিল যে সে ওখান থেকে গেল না, ওখানেই দাঁড়িয়ে থাকলো এবং সমানে বলতে থাকলো, কিছু দিন না স্যার, কিছু দিন না স্যার, কিছু দিন না। এবার লোকটা গেল প্রচণ্ড রেগে। লোকটা মুখ ঘুরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে ফাইন, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু তার এগেনস্টে তুমি আমায় কী দেবে? ভিক্ষারিটা বলল, মানে না, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি, তুমি তার বদলে আমাকে কী দিতে পারবে? ভিক্ষারি বলল, কই, আজ অব্দি তো কেউ কিছু চাইনি, কিছু দেবো না তো, আমি তো শুধু নেব। এবার লোকটি বলল, তোমার লজ্জা করে না? তোমার এতটা বয়স, কোনো কারণ ছাড়া কিছু দিতে পারবে না এটা জেনেও তুমি লোকের কাছ থেকে সমানে নিয়ে যাচ্ছ? সমাজ এত বড়, পরিবেশ এত বড়, পৃথিবী এত সুন্দর, তুমি নিজে কষ্ট করে খেটেও তো উপার্জন করতে পারো। আমি তোমাকে 10 টাকা দেবো, তার বদলে তোমার তো উচিত আমাকে 1 টাকা হলেও ফেরত দেওয়া। তোমাদের এইটুকু সেন্স নেই? এই কথাগুলো ভিখারিটাকে ভীষণ ভেতর থেকে নাড়িয়ে দিল। সে মনে মনে ভাবলো, সত্যি তো, আমি তো আজ অব্দি এই গোটা সমাজের কাছ থেকে নিয়ে গেছি, কোনো দিন তো কিছু দিইনি, আমারও উচিত কিছু দেওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি আর কোনো দিন ভিক্ষা করবো না। এই বলে সে চলে গেল। এরপর প্রায় 2-3 বছর কেটে গেছে। 3 বছর পরে এই ট্রেনে ওই স্যুট বুট পরা লোকটা বসে আছে, কোথাও যাচ্ছে বা ফিরছে। এমন সময় সে দেখলো তার পাশে একটা শার্ট আর জিন্স পরা লোক এসে উঠলো এবং বসে বলল, স্যার আমাকে চিনতে পারছেন? সুটবুট পরা লোকটা বলল, না চিনতে পারছি না, কে আপনি? তখন এই লোকটি বলল, আমি সেই ভিখারিটা যাকে আপনি শিখিয়েছিলেন যে কাউকে কিছু দিতে পারবো না এটা জেনেও আমাদের ভিক্ষা করা উচিত না, কারুর কাছ থেকে টাকা চাওয়া উচিত না। ও তাই, তুমি এরকম হয়ে গেলে কী করে? তখন এই ভিখারিটা বলল, আসলে আপনার কথাগুলো আমাকে খুব এনথু দিয়েছিল, অনেক অনেক বেশি উৎসাহী করেছিল, সেই জন্য আমি প্রথম দিন থেকে শুরু করি লোকের বাড়ি থেকে ফুল চুরি করা। ফুল চুরি করে গাছ থেকে নানা রকম পাতা চুরি করে সেগুলো করে আমি বাজারে বিক্রি করতাম। ফুল আর পাতা বিক্রি করে আমি যে টাকাগুলো পেলাম সেটা দিয়ে এবার আমি ফুল গাছ কিনলাম। আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটার সামনে একটা ছোট্ট মাটি ছিল, সেখানে বেশ কিছু চারা গাছ পুঁতলাম। তারপর ধীরে 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 সেই চারা গাছগুলো থেকে যে ফুলগুলো পেতাম সেগুলো এবার বিক্রি করলাম। আস্তে আস্তে ফুল বিক্রি করতে করতে বিজনেসটা এত বেড়ে গেল যে আমি এখন এখানের একমাত্র ফুল ব্যবসায়ী, যে গোটা এই কলকাতা শহর এবং চারপাশের নানা রকম শহরে ফুল পাঠাই। লোকটা বলল, বাহ দারুণ কাজ করেছো, তুমি তো মানুষকে শেখালে যে কীভাবে উঠে দাঁড়াতে হয় এবং নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যেতে হয়। তখন এই ভিখারিটা বলল, না আমি তো আমার কর্মটা করেছি, কিন্তু সেদিন যদি আপনার মতো একজন মানুষকে না পেতাম যে আমাকে ভিক্ষা না দিয়ে এমন শিক্ষা দিয়েছিল যা আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছিল, অনেক বেশি উৎসাহিত করেছিল, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না। অনেক মানুষ আছে যাদের এটা স্বভাব যে থেকে থেকেই মনে হয় বাবা মার কাছ থেকে বা কারুর কাছ থেকে একটু ফোন করে এই কিছু টাকা পাঠাতো, এই কিছু টাকা দিত। এগুলো না করে একটু ভাবো যে আমি কি এর এগেনস্টে কোনো এক্সট্রা ফেসিলিটি বা ফায়দা ওনাকে দিতে পাচ্ছি, তাহলে আনডিউ অ্যাডভান্টেজ কেন নেব? সিম্পল না? চলো আজকের মতো চলি, পরের দিন আবার দেখা হবে সেম চ্যানেলে। টাটা।